দুই ম্যাচের যে দ্বিতীয় শেষ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের করা 365 রানের জবাবে নিজেদের প্রথম ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবরে লঙ্কানদের সংগ্রহ বিনা উইকেটে 64 রান। ঢাকা টেস্টে আরও খবর জানাতে শের-ই বাংলা স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহান পাপন। পাপন, মিরপুরে বোলারদের জন্য কাজটা কতটা কঠিন মনে হচ্ছে? স্পিনাররা কেমন টার্ন পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে স্পিনাররা টার্ন কতটা পাচ্ছেন সেটা কিছুক্ষণ আগেই যে আপনি ফলাফলটা বলে দেন তার মধ্যেই প্রতীয়মান হয়েছে। আমি শুধু এটা বলতে চাই যে শ্রীলঙ্কার ইনিংসে যেখানে শ্রীলঙ্কান দুই বোলার মিলে 9 উইকেট নিয়ে নিলেন, দুই পেসার মিলে 9 উইকেট নিয়ে নিলেন, সেখানে বাংলাদেশের দুই পেসার শুরু করেছিলেন 7 ওভার পর্যন্ত দুই বোলার বল করেছেন দুই পেসার, তারা কিন্তু সেই সুবিধাটা করতে পারেনি। অর্থাৎ যে কিছুটা সুইং পাচ্ছিল বোলাররা, পেস বোলাররা, আমরা শ্রীলঙ্কান বোলারদের কথা বলছিলাম, তারা যেমনটা করতে পারছেন তেমনটা কিন্তু এবাদত কিংবা খালেদ দুজনের একজনও করতে পারেনি। এরপরে সপ্তম ওভারের পর থেকে স্পিন অ্যাটাক শুরু হয়েছে, এক প্রান্তে মোসাদ্দেক হোসেন সৈকত, অপর প্রান্তে সাকিব আল হাসান, এই দুজনের কাঁধেই মূলত দায়িত্বটা থাকবে। এবং আরও একজন আছেন তাইজুল ইসলাম, তিনিও বাহাতি স্পিনার এবং সাকিব বাহাতি স্পিনার। আর একটা অপশন হিসেবে মোসাদ্দেক হোসেন সৈকতকে রাখা হয়েছে, তবে সৈকত কিন্তু খুব একটা সুবিধা করতে পারছেন না, তবে দিন গড়ানোর সাথে সাথে হয়তো আরও টার্ন পাবেন তেমনটি আশা করা হচ্ছে। আপাতত ফ্ল্যাট উইকেটেই খেলা হচ্ছে এটা কিন্তু নিঃসন্দেহে বলা চলে, তবে টেস্টের একটা সেশন কিন্তু উল্টে পাল্টে দিতে পারে সব কিছু, সব হিসাব নিকাশ। সেই রকমই জানা গেছে অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় টেস্টের সবগুলো বোলার এবং ব্যাটসম্যান যাদের কথাই বলি না কেন, একটা সেশনকে নিজেদের করে নিয়ে তারা কিন্তু রান সংগ্রহের দিকে মনোযোগী হন ব্যাটাররা এবং বোলাররা একটা সেশনকে টার্গেট করে তারা কিন্তু সেভাবে বল করে থাকেন এবং প্রতিপক্ষকে ধসিয়ে দেন। এখন দেখার বিষয় বাংলাদেশের স্পিনাররা, বাংলাদেশের পেসাররা আসলে তারা কী পরিকল্পনা নিয়ে নেমেছেন, দায়িত্বটা কার কাঁধে থাকবে, স্পিনার নাকি পেসার, তেমন কিছু নির্দেশনা নিশ্চয়ই দিয়েছেন। ওখানে বোলিং কোচ রয়েছেন অ্যালান ডোনাল্ড, তিনি পেসারদেরকে সেইভাবে হয়তো নির্দেশনা দিয়েছেন যেমনটি ব্যাটারদের নির্দেশনা দিয়েছিলেন ওখানে ডোমিঙ্গো। সবশেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মিরপুরের এই ফ্ল্যাট ট্র্যাককে স্পিন ট্র্যাক অথবা পেসারদের জন্য স্বর্গরাজ্য বানাতে হলে নিজেদের মেধা খাটিয়ে বল করতে হবে এবং সেক্ষেত্রে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদেরকে পরাস্ত করতে হবে। ইশাদ, ধন্যবাদ শাহান পাপন।